শুরুতেই সংবাদ শিরোনাম, মোদিকে ছয় মাস ঘিরে রাখার হুঁশিয়ারি। এবার শর্তহীন আলোচনায় বসতে মোদি সরকারকে বাধ্য করল কৃষকরা। ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে ট্রুডোর উদ্বেগ, কানাডাকে জবাব দিল দিল্লি। ইয়েমেনের যুদ্ধে সৌদি আরব এবং আমিরাতের মধ্যকার বিরোধ ক্রমেই তীব্র হচ্ছে। এবং সবশেষ থাকছে ড্রোন হামলায় ইরানের আরেক জ্যেষ্ঠ কমান্ডার নিহত, ইরানের দাবি এটি বানোয়াট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। জনসমুদ্রে অসহায় মোদি সরকার, প্রায় 12 লাখ কৃষক কেন্দ্র সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি ঘেরাও করেছেন। বাম সংগঠন সারা ভারত কৃষক সভা সহ IKS বিভিন্ন সংগঠনের নেতৃত্বে গত 5 দিন ধরে অবরুদ্ধ রাজধানী। পরিস্থিতি গুরুতর বুঝে কোনো শর্ত ছাড়াই আন্দোলনকারীদের সংগঠনগুলোর নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে তৈরি হয়েছে NDA সরকার। বিজেপির নেতৃত্বে চলা NDA সরকারের কৃষি আইন কৃষকদের জন্য সর্বনাশ, এমনই দাবি বিভিন্ন কৃষক সংগঠনের। তাদের আরও অভিযোগ, বেসরকারি সংস্থার কাছে দেশের কৃষিক্ষেত্রকে বিকিয়ে দিয়েছে সরকার। এই আইন বাতিলের দাবিতে দিল্লি ঘেরাও করেছে লাখ লাখ কৃষক। মূলত পশ্চিম এবং উত্তর ভারতের বিরাট কৃষি এলাকায় এই বিক্ষোভে সামিল হয়। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে ইতিমধ্যে 12 লাখ কৃষক মিছিল করে দিল্লি অবরোধ করতে যাচ্ছেন। এ অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দেন, কৃষি আইনে কৃষকদের ক্ষতি হবে না। তার বার্তা উড়িয়ে দিয়েছে বিক্ষোভকারী কৃষকরা। এখনও দিল্লিতে সেই বিক্ষোভ ঢুকেনি, তার আগেই দিল্লির সঙ্গে হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, খাদ্য সংকট শুরু হতে চলেছে রাজধানীতে। এতে দিল্লির বাসিন্দারা উদ্বিগ্ন, দাম চড়েছে হু হু করে। অন্যদিকে আন্দোলনকারী কৃষকদের জন্য হরিয়ানার কৃষকরা লরি লরি ফুলকপি, মূলাসহ সবজি পাঠাচ্ছেন। বিক্ষোভকারীদের দাবি, সরকারের আইন বাতিল না করলে আগামী 6 মাস পর্যন্ত দিল্লি ঘেরাও করে রাখা হবে। কৃষকদের আন্দোলনের কাছে নতি স্বীকার করল ভারতের নরেন্দ্র মোদী সরকার। কৃষকদের সঙ্গে শর্তহীন আলোচনায় রাজি হয়েছে তারা। সরকারের শর্ত ছিল, আগে দিল্লি সীমান্ত ছেড়ে কৃষকদের 16 কিলোমিটার দূরের বুরারিতে চলে যেতে হবে, তারপর আলোচনা করা হবে সংগঠনগুলোর সাথে। কিন্তু কৃষকরা জানিয়ে দিয়েছে তারা এই শর্ত মানবে না, বুরারি যাবে না, আলোচনা করতে হবে নিঃশর্ত। অবশেষে সোমবার গভীর রাতে কৃষকদের শর্তেই তাদের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছে মোদী সরকার। তবে এবারের আলোচনা নিয়ে বিতর্কে যে পুরোপুরি কাটছে তা বলা যাচ্ছে না, কারণ 500 বেশি সংগঠন এই আন্দোলনে সামিল। তার মধ্যে সরকার আলোচনায় ডেকেছে মাত্র 32টি সংগঠনকে। তাই পাঞ্জাব কৃষক সংঘর্ষ কমিটি জানিয়েছে, সব পক্ষকে ডাকা না হলে তারা এই আলোচনায় অংশ নেবে না, যারা ডাক পাননি তারা ক্ষুব্ধ। কৃষকরা এখন ট্রাক এবং ট্রাক্টর নিয়ে দিল্লির সীমান্তে চলে এসেছেন, তারা কার্যত দিল্লি ঘিরে ফেলেছেন। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান এবং কেরালা থেকে কৃষকরা বিক্ষোভে সামিল হয়েছেন। ব্যারিকেড তৈরি করে, লাঠি পেঠা করে, পানি কামান প্রয়োগ করে, কাদানে ঘাসের শেল ফাটিয়েও তাদের দিল্লি আসা আটকাতে পারেনি মোদি পুলিশ। দিল্লি ঢোকার 2টি প্রধান রাস্তা বন্ধ, 1টি আংশিক বন্ধ। দিল্লিতে উত্তাল, কৃষক বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও তার এই কৃষক দরদের নেপথ্যে রাজনৈতিক স্বার্থ দেখছে ভারত। ট্রুডোর বার্তার পরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অনভূতিপ্রেত মন্তব্য করা উচিত নয়। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের 551তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে ভারতে চলা কৃষক আন্দোলন নিয়ে নিজের মন্তব্য রাখেন কানাডার প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, ভারতে নয়া কৃষি আইনের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে তার পুরো ভাগে আছেন পাঞ্জাবের কৃষকরা, যাদের অনেকেই শিখ ধর্মাবলম্বী। অন্যদিকে কানাডাতে বৃহৎ সংখ্যায় শিখ ধর্মের মানুষ বসবাস করেন। গুরুপূর্বের অনুষ্ঠানের শুরুতেই ট্রুডো বলেন, ভারতে যে কৃষক আন্দোলনের খবর উঠে এসেছে সেটার কথা না বললেই নয়, পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বন্ধু এবং আত্মীয়দের কথা ভেবে আমি চিন্তিত।
কানাডায় পাঞ্জাবের মানুষের কথা মাথায় রেখে তিনি বলেন, তার দেশে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার সর্বদা রক্ষিত হবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব এবং তাদের উদ্বেগের কথা যে ভারতকে অনেকভাবে বুঝিয়ে বলা হয়েছে সেটাও স্পষ্ট করে দেন এই উদারপন্থী নেতা। এর আগে কানাডার অন্যান্য নেতাদেরও বিক্ষোভরত শিখদের সমর্থনে বিবৃতি দেন। ইয়েমেন যুদ্ধকে কেন্দ্র করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে রাজনৈতিক এবং সামরিক বিষয়ে মতভেদ দেখা দেওয়ার পর এখন তথ্যগত বিষয়ে মতভেদ দেখা দিয়েছে। 2015 সালের 26 মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। 69 মাস ধরে চলে আসা যুদ্ধে মূল ভূমিকা রেখেছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। কিন্তু সম্প্রতি গত প্রায় এক বছর ধরে বিভিন্ন বিষয়ে আবুধাবি এবং রিয়াদের মধ্যকার মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। ইয়েমেনের ভেতরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মূলত এই বিরোধ। ইয়েমেন যুদ্ধের সময় যতই দীর্ঘায়িত হচ্ছে, আমিরাত এবং সৌদি আরবের মধ্যে প্রতিযোগিতা ততই বাড়ছে, কারণ দুদেশেই ইয়েমেনের তাদের প্রভাব বিস্তার এবং কৌশলগত অবস্থান জোরদার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সৌদি আরব যদিও প্রথম থেকেই ইয়েমেনে আমিরাতের প্রভাব বিস্তারের বিরোধিতা করে আসছিল, কিন্তু এই যুদ্ধে আমিরাতের সহযোগিতার প্রয়োজন ছিল বলে এতদিন সৌদি আরব এ বিষয়ে চুপচাপ ছিল। ইয়েমেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে রিয়াদ এবং আবুধাবির মধ্যে বিরোধ থাকলেও এখন এই দেশটিতে রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ তুঙ্গে উঠেছে। সংযুক্ত আরব আমিরাত চায় ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মানসুর হাদির মন্ত্রিসভায় আমিরাতপন্থী সদস্যদের উপস্থিতি বজায় থাকুক, কিন্তু মনসুর হাদি এবং সৌদি আরবের আমিরাত এবং এ প্রস্তাবের বিরোধিতা করেছে। এ অবস্থায় আমিরাত সরকার ইয়েমেনে আমিরাতের সমর্থিত আন্তর্বর্তী পরিষদ গঠন করে এবং ইডেনের ক্ষমতাচ্যুত গভর্নরকে এই পরিষদের প্রধান হিসেবে নিযুক্ত করে। সিরিয়া ইরাক সীমান্তে ড্রোন হামলায় ইরানের বিপ্লবী গার্ডসের একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। শনি থেকে রোববারের মধ্যে কোনো এক সময় তাদের উপর হামলা হয়েছিল, তবে নিহত কমান্ডারের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। বেশ কয়েকটি আরব গণমাধ্যমের বরাতে হারিৎস এবং সিডনি মর্নিং হেরাল্ডের খবরে এমন তথ্য মিলেছে। প্রতিবেদন অনুসারে ওই কমান্ডার ছাড়াও আরও 3 জন নিহত হয়েছেন, তাদের মুসলমান শহীদান হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ইরাকি গোয়েন্দা সোয়েত্রের বরাতে আল আরাবিয়া জানিয়েছে, সিরিয়া অতিক্রম করতে যাওয়া আল কিয়াছ সীমান্তে তাদের গাড়ি হামলার লক্ষ্যবস্তু বানানো হয়। তাদের মরদেহ উদ্ধারে ইরাকি আধা সামরিক বাহিনীর সদস্যরা সহায়তা করেন। এর বাইরে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে এই খবর অস্বীকার করেছে হিজবুল্লাহ সংশ্লিষ্ট নেটওয়ার্ক আল মিয়াদান। নির্ভরযোগ্য সূত্রের বরাতে তারা এমন দাবি করেছেন। গত জানুয়ারিতে মার্কিন গুপ্ত হত্যার শিকার হয়েছিলেন ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানি। তখন তার সঙ্গে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া গোষ্ঠী মোবালাইজেশন ফোর্সের উপ কমান্ডার আবু মাহাদি আল মুহান্দিসও নিহত হয়েছিলেন। আজকের মতো পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।